আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি করেছি মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে। মাসব্যাপী বিসিক ও শিল্প মেলা ছিল, এটা চুয়াডাঙ্গাতে হচ্ছিল, চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম। তো সেই মেলারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে রাখা হয়েছে। তো আমরা দুজন টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ছোটোবেলা থেকে রাজশাহীতে বাণিজ্য মেলা হতো, সেই বাণিজ্য মেলাতেই বেশি যাওয়া হয়েছে। তো অনেক দিন পর চুয়াডাঙ্গাতে এবার মেলা দেখতে এসেছি। কত বছর পর সেটা আসলে আমার সত্যি মনে নাই, প্রায় 8-10 বছর তো হবেই। 8-10 বছর পর আমি হয়তো কোনো মেলা দেখতে আসলাম এরকম। তো মেলাতে বিভিন্ন ধরনের রাইডগুলো ছিল, দেখতে খুব ভালো লাগছিলো, ছোটো বাচ্চা বড়দের জন্য সবার জন্যই ছিল। কিন্তু আমার আসলে রাইডগুলোতে চড়ার মতো খুব একটা ইচ্ছা ছিল না। একটা তথ্য দিয়ে রাখি, এই মেলাটা এক মাস ব্যাপিয়া, এটি 20 মে থেকে শুরু হয়েছিল, 20 জুন পর্যন্ত চলার কথা। কিন্তু এই মেলাটার কর্তৃপক্ষ, মেলার কর্তৃপক্ষ চাইছিল আরও কয়েকদিন বাড়ানোর জন্য, টাইম এক্সটেন্ড করেছিল। সুতরাং এই মেলাটা হয়তো আর কয়েকটা দিনই থাকবে। তো যারা যাননি তারা সুযোগ করে যেয়ে ঘুরে আসেন, ভালো লাগবে। আর এই তো বাচ্চাদের অনেক রকম রাইড ছিল, আর নাগরদোলা ছিল, নাগরদোলাতে বড়রাও চড়তে পারছিল, কিন্তু অধিকাংশ ফাঁকাই যাচ্ছিল। আর এখানে ছোটো বাচ্চারা এখানে খেলছিল, অনেক মজা লাগছিল। আর এই জায়গাটা দেখে আমি খালি ভাবছিলাম যে আমরা যখন ছোটো ছিলাম তখন কেন এই ধরনের এত মজার মজার কিউট কিউট খেলনাগুলো কেন ছিল না। তো যাই হোক, আমি দাঁড়িয়ে থেকে ওদের মজাগুলো এনজয় করছিলাম। এটাও একটা রাইড ছিল, এটা আসলে কী ধরনের রাইড ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে ধারণা করছিলাম যে এটার ভেতরে হয়তো ঢুকে সাঁতার কাটার ট্রাই করবে, মানে পানির উপরে ভেসে থাকার মতো কিছু একটা হবে। তো যাই হোক, খুব একটা বুঝতে পারিনি, আর কেউ চড়ছিলও না। আর মেলার বিশেষ আকর্ষণ ছিল এই মেয়েদের যে ব্যবহৃত বিভিন্ন আংটি টাংটি এগুলো ছিল, চুড়ি, আর এখানে কিছু আসবাবপত্র ছিল। এছাড়া মাটির একটা দোকান ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে। মাটির দোকানে আমার মানে একটা সফট কর্নার বলা যায়। তো আমি মাটির দোকান থেকে একটা জিনিস কিনেছি, সেটা আপনাদেরকে ভিডিও শেষের দিকে গিয়ে দেখাবো। আর হচ্ছে এখানে সানগ্লাসেস এর দোকান ছিল, এছাড়া আরও অনেক রকম দোকান ছিল। আমি আপনাদেরকে সব কিছুই একটু একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে ঘর সাজানোর কিছু ওয়ালমেট, কিছু ঘড়ি, এছাড়াও বিভিন্ন শোপিস টাইপের ছিল, এগুলোও ছিল। আর এগুলো ছিল কি বলে, ঝিনুক দিয়ে বানানো ময়ূরের মতো। তো এখানে বেশ জর্জেট কালেকশনের কিছু শাড়ি ছিল, বেশ ভালো লাগছিল। এছাড়া বাচ্চাদের খেলনার জন্য এখানে স্পেশালি বেশ কয়েকটা দোকান ছিল, হাড়িপাতিল ছিল ছোটো ছোটো বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের খেলার জন্য। এছাড়া এখানে বেশ কিছু ছোটো ছোটো মাটির ফলমূলের জিনিসপত্র ছিল, মানে মাটির দুটো দোকান ছিল, দুটো দোকানই আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও এখানে বিভিন্ন নামের অক্ষরের লাভ শেপের মাটির বানানো কিছু শোপিস ছিল, আরও অনেক রকম জিনিস। মেলাতে আসলে নিজেরাই দেখতে পাবেন। সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই জায়গাটা ফুলের দোকানগুলোতে, মানে এত সুন্দর রং বেরঙের ফুল, খুবই ভালো লাগে। প্লাস্টিকের এই ফুলগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছিল। এছাড়াও খাবারের দোকান বসেছিল প্রায় বেশ কয়েকটা। তো এখানে চিংড়ি ফ্রাই করে ভাসছিল আর ডাইরেক্ট বেসছিল। তো এখানে খেয়াঘাট চিংড়ি ফ্রাই, এছাড়া ছিল নুরানি আচার হাউস। আচারগুলো একদমই আমার কাছে পছন্দ হয়নি যেহেতু খোলা ছিল, তো যাই হোক অনেকে পছন্দ করছে, খাচ্ছে। এটা ছিল শুকনা খাবারের একটা দোকান যেখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যায়। এছাড়া আরেকটা জিনিস ছিল স্পেশালি, আমার খুব ভালো লেগেছে জিনিসটা দেখতে, যদিও আমি এটা কখনো খাই না, আমার রুচি হয় না, অনেক কড়া মিষ্টি, এটা হচ্ছে গোলা। তো বিভিন্ন রকমের তারা এখানে আইসক্রিমের গোলা তৈরি করবে, এবং এটাকে বলে ওরা বিভিন্ন ফ্রুটের ফ্লেভার দিয়ে নাকি এটা করছে, কিন্তু আমার কাছে ফ্রুট ফ্লেভার মনে হয় না, আমার কাছে পুরোপুরি এটা রং মনে হয়। তো এ কারণে এটা আমার কাছে অস্বস্তিকর লাগে, এবং প্রচণ্ড মিষ্টি একটা খাবার আমি শুনেছি। তো এ কারণে এটার প্রতি আমি খুব একটা আগ্রহ নেই, তবে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম মেলায়। আর এই জিনিসটা পাওয়া যাচ্ছিলো, এটা হচ্ছে হাওয়াই মিঠাই, ওরা একদম নিজের চোখের সামনে বানিয়ে আপনাদেরকে দিচ্ছে। এত কিউট লাগছিলো, কি সুন্দর করে যে পেঁচিয়ে পেঁচিয়ে হাওয়াই মিঠাইগুলো তৈরি করছিলো। তো আমি চাচ্ছিলাম গোলাপিটা, কিন্তু গোলাপি রঙটা এখন অ্যাভেলেবেল ছিল না, তাই সাদাটাই আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এছাড়াও আরেকটা মজার বিষয় ছিল, সেটা হচ্ছে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো, এটা আমার দেখতে অনেক মজা লাগে, আমি দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখছিলাম। আর মেলার সবচেয়ে বড় আকর্ষণ যেটা ছিল, দি লায়ন সার্কাস, একটা বিশাল বড় সার্কাস টিম এসেছে,
তো এখানে আসলে 3 ঘন্টার শো হতো, মানে 3 ঘন্টার শো হবে, আর এ কারণে আমরা এতটা শো আর মেলাতে থাকবো না, এ কারণে আর টিকিটটা কাটিনি। তো এই তো এই ছিল মোটামুটি মেলা। আর এছাড়াও ছিল সার্কাস, সার্কাসের পাশাপাশি এখানে ছিল সাইকেল খেলার প্রদর্শনী এবং আরেকটা ছিল ভূতের বাড়ি নামে একটা কিছু একটা যেটা দেখানো হচ্ছিল। দুটোরই টিকিট হচ্ছে 30 টাকা করে ছিল। তো আসলে আমরা কোনোটাতে আর ঢুকছিলাম না, কারণ প্রতিটাই একটু সময়ের ব্যাপার, আমরা জাস্ট এক নজরে পুরো মেলাটা দেখে বের হয়ে এসেছি। তো এখনও কয়েকটা দিন সময় আছে, কেউ যদি চান তো অবশ্যই মেলায় গিয়ে ঘুরে আসুন। আর মেলা থেকে আমি এই টুকরা টুকরা কয়েকটা জিনিস কিনেছিলাম, তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। আমার একটা চা ছাঁকনি খুব প্রয়োজন ছিল, আর এই কারণে আমি চোখের সামনে পড়াতে সাথে সাথে চা ছাঁকনি কিনে ফেলেছি। আর একটা মশলার বক্স কিনেছি, তো মশলার বক্সে যেন কী নাম দেখছি, ও সাউদিয়া। আচ্ছা, আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় সাদিয়া, যেহেতু আমার নামও সাদিয়া, আমি তো সব জায়গায় শুধু সাদিয়াই দেখতে পাই, এ কারণে ওটাও ভেবেছিলাম সাদিয়া। তো এই তো এই হলুদ মরিচ ধনিয়া আর লবণ রাখার জন্য একটা ছোট্ট মশলা বক্স আমি কিনেছি, এটা আমি আমার শাশুড়িকে গিফট করব। আর দুটো ব্রুস কিনেছি, হিজাব ব্রুস, আমার এই হিজাব ব্রুসগুলো খুব পছন্দ হয়েছে। ওখানে এটা বিক্রি করছিল যে যেটা নেবেন সেটাই 30 টাকা, তো সেই হিসাবে আর কি এই ব্রুসটা আমি কিনেছিলাম। এই দুইটা ব্রুস আমার খুব ভালো লেগেছিলো তাই কিনেছিলাম। আর মশলার বক্সটার দাম নিয়েছিল 120 টাকা। ওখানে একটা দোকান ছিল, যে দোকানে যা কিছুই নেন না কেন ওটার দামই 120 টাকা। মাটির দোকান দেখিয়ে তখন বলেছিলাম আমি একটা এখান থেকে জিনিস কিনেছি, আমার খুবই পছন্দের একটা জিনিস কিনেছি, মাটির এই মগটা আমি কিনেছি। আমি যেহেতু চা খেতে পছন্দ করি তাই এই মাটির একটা বড় মগ কিনেছি। আমার কাপ পিটি চায় চা খেতে খুব একটা পছন্দ হয় না, কারণ কাপে অনেক অল্প চা আটে, এই জন্য আমি একটা মগ কিনে নিয়েছি। তো এই তো, আর মেলাতে আরও একটা জিনিস ছিল, গানের তালে তালে বিভিন্ন রকম লাইটিং হচ্ছিল, আর এই পানির ফোয়ারাটা ছিল, এটাও মিউজিকের তালে তালে হচ্ছিল। তো এক কথায় ওভারঅল মেলাটা আমার অনেক ভালো লেগেছে, অনেক দিন পর গিয়েছিলাম সেই হিসেবেও অনেক ভালো লেগেছে, আর মেলার পরিবেশটাও অনেক ভালো লেগেছে। তো আশা করব সবাই একবার হলেও মেলাতে গিয়ে ঘুরে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।